প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয় তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন ফেলশিপ নির্বাচিত প্রার্থীদের মাসিক ফেলশিপ দেওয়া হবে কুড়ি হাজার টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হল ইন্টারভিউ সংক্রান্ত তথ্য এক প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য দু কপি বায়োডাটা সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এবং একটি আবেদনপত্র নিয়ে যেতে হবে দুই আবেদনপত্রটি লিখতে হবে দ্য প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অব দ্য প্রজেক্টকে উদ্দেশ্য করে তিন উপরিক্ত সমস্ত জিনিস নিয়ে প্রার্থীদের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে নিচে ইন্টারভিউয়ের তারিখ সময় ও স্থান দেওয়া হল চার এছাড়া প্রার্থীদের কোনো জিজ্ঞাসা থাকলে বা এই সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে নিচে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন ইন্টারভিউয়ের তারিখ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে সতেরো এক দু তারিখ প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় এই তারিখে পৌঁছাতে হবে ইন্টারভিউয়ের স্থান দ্য ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি ইউনিভার্সিটি অব কলকাতা থার্টি ফাইভ বালিগঞ্জ সার্কুলার রোড কলকাতা সেভেন জিরো 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 ওয়ান নাইন আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে